হ্যালো গাইস, দিস ইজ শাগুনিল ফ্রম আর্টি 617 এবং এখন আমি কথা বলবো ব্যান্ড অফ ব্রাদার্স ওয়েব সিরিজটা নিয়ে। মেইনলি আমি ভিডিওতে কথা বলবো কেন এই ওয়েব সিরিজটা আমি রেকমেন্ড করছি তোমাদেরকে সেটা নিয়ে, তাই পুরো ভিডিও দেখতে থাকো। এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম পুরনো ভালো ওয়েব সিরিজ এবং মুভি রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে নতুন যে মুভি বা ওয়েব সিরিজগুলো রিলিজ হয় সেগুলো রিভিউ ভিডিও করতে থাকি। এই সিরিজের গল্পটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পটভূমিতে তৈরি করা হয়েছে। ইজি কোম্পানি কিরকম হিরোইকভাবে হিটলারের পুরো বিশ্বজুড়ে শাসন এবং শোষণকে রোধ করেছিল সেটাই এই সিরিজের কেন্দ্র বিন্দু। এর বেশি জানতে গেলে সিরিজটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। সিরিজটা মাত্র 10টা এপিসোড রয়েছে, তো খুব কম সময় তোমরা সিরিজটা দেখে ফেলতে পারো। এই সিরিজে আর্মি লাইফটাকে যেভাবে দেখানো হয়েছে সেটার প্রশংসা আলাদা করে করতেই হয়। নিজের চোখের সামনে নিজের বন্ধুকে মরতে দেখা, খাবারের কষ্ট, বরফে ঢাকা অঞ্চলে যুদ্ধের সময় শীতের পোশাক না থাকার কষ্ট, এমনকি আহত হলে সেবা করার জন্য যথেষ্ট ব্যান্ডেজ না থাকা, এই জিনিসগুলোকে দারুণভাবে দেখানো হয়েছে এই সিরিজে। এই সিরিজে একটা সিন রয়েছে যেখানে একজন সোলজার একটা বাচ্চাকে চকলেট দেবে, তখন বাচ্চাটার বাবা পাশ থেকে বলবে যে ও কখনো আগে চকলেট টেস্ট করেনি, কখনো চকলেট খায়নি। তারপরে দেখা যাবে বাচ্চাটা ওই সোলজারটার দিকে তাকিয়ে একটা হালকা মিষ্টি হাসি হাসছে। তো এই সিনগুলো কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন। এই সিরিজের যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে একটা পার্টিকুলার সিচুয়েশনে আলাদা আলাদা মানুষ কিরকম ডিফারেন্টভাবে রিয়্যাক্ট করতে পারে সেটাকে এই সিরিজ খুব সুন্দরভাবে তুলে ধরেছে। সোলজারদের থেকে বেশি মৃত্যু কেই বা আমরা দেখে থাকি, তারা যেভাবে চোখের সামনে নিজের বন্ধুদেরকে একের পর এক মরতে দেখে এবং সেটা কতটা প্যাথেটিক, কারণ সোলজাররা তো শুধুমাত্র শারীরিকভাবে ক্ষতবিক্ষত হয় তা নয়, মনের দিক থেকেও ক্ষতবিক্ষত হয়ে যায়। এত মৃত্যু তাদেরকে দেখতে হয়, এত নৃশংসতা তাদের দেখতে হয়, এত হিংসা তাদের দেখতে হয়, সেটাকে কেউ কেউ ট্যাকেল করে খুব শক্তপোক্তভাবে এবং সেটার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে যুদ্ধ লড়ে যেতে পারে, এবং কেউ কেউ ভেঙে পড়ে, কেউ কেউ দেখায় আমি শক্ত রয়েছি কিন্তু একটা সময়ের পর তারাও গিয়ে ভেঙে পড়ে। তো এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেটা টেরিফিক। একটা সিন রয়েছে এই সিরিজে যেখানে একজন নার্স বলছে যে আমি এনাফ করে ফেলেছি, আমি আর এই সোলজারদের চিকিৎসা করতে চাই না, আই এম ডান উইথ দ্যাট। মানে সে আর পাচ্ছে না, সে এত রক্ত নিজের হাতে মেখে ফেলেছে, এত মৃত্যু নিজের চোখের সামনে দেখেছে, সে আর চাইছে না ওই কাজটা করতে। সিরিজের একদম শেষের দিকে যুদ্ধ যখন প্রায় শেষ, তখন ম্যাক্সিমাম সোলজাররা চাইছে যে এনাফ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যেতে চাই। তারা অপেক্ষা করছে যে কবে অফিসিয়াল অর্ডার আসবে উপর থেকে এবং তারা নিজেদের বাড়ি যেতে পারবে। কিন্তু 85 পয়েন্টস রুল আছে একটা, যেটা সম্পর্কে আমি ডিটেলসে এখন ঢুকবো না, সিরিজটা দেখলে তোমরা জানতে পারবে। তো সেই 85 পয়েন্টস যে সোলজারদের ফুলফিল হয়নি তারা বাড়ি যেতে পারবে না, তাদেরকে আগে ওই পয়েন্টটা অ্যাচিভ করতে হবে, তারপর তারা বাড়ি যাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো সেই সময়কালে যতক্ষণ না 85 পয়েন্টসটা হচ্ছে অনেকের অ্যাক্সিডেন্টে প্রাণ হারাচ্ছে, মানে যুদ্ধের জন্য নয়, জাস্ট কিছু টুকটাক ব্যাপারের জন্য তাদের প্রাণ চলে যাচ্ছে, কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেই সময় জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে যে কতটা আনরিয়েলিস্টিক একটা রুল বা একটা নিয়ম যেটার জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে কিন্তু তবু ওটাকে আমাদেরকে মানতে হবে, তো এই জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং অনেকে আবার যুদ্ধ হয়তো ওই দেশে শেষ হয়ে গেছে কিন্তু অন্য দেশে তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুটা পার্ট চলছে, একদম শেষের দিকে হলেও সেইখানে যুদ্ধ লড়তে যেতে চাইছে, তো সবাই যে বাড়ি যেতে চাইছে তাও নয়। তো এই যে একটা বৈপরীত্য চরিত্রের মধ্যে সোলজারদের, এই জিনিসটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ওয়ার নিয়ে আমরা সাধারণত মুভি দেখে থাকি, ওয়েব সিরিজ খুব একটা হয়েছে বলে আমার জানা নেই, হতেও পারে, কিন্তু ওয়েব সিরিজের যেটা মেন ব্যাপার যেটার জন্য ওয়েব সিরিজ মানুষের ভালো লাগে সেটা হচ্ছে ডিটেলিং, প্রচুর ডিটেলসে গিয়ে তো জিনিসপত্র দেখানো ওয়েব সিরিজে, এবং সেটা এই ক্ষেত্রেও ঘটেছে। ওয়ার মুভি আমরা যেগুলো দেখে থাকি সেগুলো খুব একটা যে ডিটেলসে কি দেখাতে পারে তা নয়, তার পেছনে প্রধান কারণ এবং সবাই জানে সেই কারণটা, সময় কম থাকে মুভির কাছে, কিন্তু সেটা কিন্তু ওয়েব সিরিজে অনেক বেশি ছিল, যে কারণে অনেক ডিটেলসে কি দেখানো হয়েছে এই সিরিজে। তো যারা হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, যারা ওয়ার সম্পর্কে জানতে চাও, কীভাবে যুদ্ধ হয়, ভেতরের ব্যাপারগুলো খুঁটিনাটি জানতে চাও, তারা কিন্তু অবশ্যই এই কাজটা দেখতে পারো। অনেক ডিটেলিং রয়েছে এই কাজে, যেটার জন্য মেনলি এই ওয়েব সিরিজটা মানুষের দারুণ লাগবে। কমেডির পার্ট ওয়েব সিরিজে খুব কম আছে, কিন্তু যেটুকু আছে সলিড আছে। একজন সেনার কাছে চিঠি এসেছে একটা সিনে, তার স্ত্রীর থেকে, যে তার স্ত্রী তাকে ডিভোর্স দিতে চায় কারণ সে অনেকদিন ধরে যুদ্ধরত, তার স্ত্রী তার বাড়ি নিয়ে নিচ্ছে, তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছে এবং তার কুকুরকেও নিয়ে চলে যাচ্ছে। তো সেই সেনাটি প্রচণ্ড রেগে গেছে যে তার কুকুরকে কেন নিয়ে যাচ্ছে, তার ছেলেকে নিয়ে মাথা ব্যথা নেই, তার বাড়ি নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা কুকুরকে নিয়ে। তো ওই সিনটা হিলেরিয়াস। একজন সেনা, সে শুধুমাত্র ভ্যাট 69 অ্যালকোহলই খায়, আর অন্য কোনো ব্র্যান্ড সে খায় না, তো তার জন্য সে ভ্যাট 69 পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তো এই জায়গাগুলো দেখার মতো। যেভাবে স্টোরি টেলিংটা করানো হয়েছে সেটা জাস্ট টেরিফিক। মানে প্রথম এপিসোডেই দেখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে এই যে ইজি কোম্পানি, সেই ইজি কোম্পানির সোলজারদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, কারণ তার পরের 8-9টা এপিসোড জুড়ে যে বীরত্ব দেখানো হবে, যে হিরোইক ব্যাপারগুলো দেখানো হবে, সেগুলো কিন্তু মানুষের অবিশ্বাস্য মনে হতেই পারত, বা মনে হতে পারত যে এগুলো কি আদৌ রিয়েলিটিতে হয়েছিল, হয়তো একটু বাড়িয়ে দেখাচ্ছে। কিন্তু প্রথম এপিসোডেই এমনভাবে পুরো জিনিসটাকে সেট করে দিয়েছে ওরা, এত বেশি হার্ড ট্রেনিং দেখিয়েছে যে মানুষের তারপরে অবিশ্বাস্য মনেই হবে না, মানুষের মনে হবে যারা ওই ট্রেনিংটা নিতে পারে তারা এইগুলো খুব সহজেই করতে পারে। তো এটা কিন্তু একটা খুব ভালো দিক যে
শুধুমাত্র এই হিরোইক জিনিসগুলোকে নিয়ে পুরো সিরিজটা নয়, তার আগে একটা প্রপার ট্রেনিং দেখানো হয়েছে, যেটা কিন্তু আমাদের এই ভারতীয় কাজগুলোতে একটু মিসিং থাকে। আমরা শুরুই করি একদম হিরোইক পার্ট দিয়ে এবং শেষও করি হিরোইক পার্ট দিয়ে। সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট, এবং সেট ডিজাইনের কথা আলাদা করে বলতেই হয়। যুদ্ধ সিনগুলো যেভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা জাস্ট টেরিফিক। বোম পড়ছে, কারুর পা কেটে বাদ চলে যাচ্ছে, এবং একজনের গায়ে বোম পড়ে গেছে বলে তার গা থেকে ধোঁয়া উঠছে, এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে জাস্ট আনরিয়েল, মানে অসাধারণ লেগেছে দেখতে। এবং বেশ কিছু সিনস রয়েছে যেখানে কিন্তু ইন্টেনশনাল জার্ক রাখা হয়েছে, ওই যে সোলজার ক্যারেক্টারগুলো তাদের যে তৎপরতাটা, তাদের যে ওই সময় যে চাপটা, সেটাকে অডিয়েন্সকে রিয়েলাইজ করানোর জন্য এই জিনিসটা করানো হয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। এবং ওই আমরা আইজিআই বা কল অফ ডিউটি এই টাইপের গেমগুলো যারা ছোটোবেলায় খেলেছি না, ওই যে আমরা যে গ্রাফিক্সটা দেখেছি, মানে আমরা যে সিনসগুলো দেখেছি ওই গেম খেলার সময়, সেগুলো আমাদের তো মাথায় একটা বসে রয়েছে, সেগুলোর সঙ্গে অনেক বেশি রিলেট করতে পারবো আমরা। আমরা ওই যে জেনারেশনটা, তারা কিন্তু একদম দেখে মনে হবে যে সত্যিকার একটা ওয়ার সিচুয়েশান, একটা ওয়ার চলছে, মানে কোথাও কোথাও মনে হবে যেন হয়তো আমি ওদেরই সঙ্গে আছি, এত রিয়েলিস্টিকভাবে পুরো জিনিসটা দেখানো হয়েছে। সাউন্ড ডিজাইনের প্রশংসা আলাদা করে করতেই হয়, কানের পাশ দিয়ে শো করে গুলি চলে যাচ্ছে, বোম পড়ছে, মর্টারের থেকে এসে বোম পড়ছে, তো এই জিনিসগুলোকে টেরিফিকভাবে দেখানো হয়েছে, এত সুন্দর সাউন্ড ডিজাইন, দারুণ লাগবে। জাস্ট একটা সিন আছে একসঙ্গে প্রচুর প্লেন আকাশে উঠছে এবং সেটার মধ্যে সব সোলজাররা রয়েছে, সোলজাররা জাম্প পাচ্ছে এবং তারপরে তাদের প্যারাশুট খুলে যাচ্ছে, তো আকাশে প্রচুর প্যারাশুট একসঙ্গে দেখা যাচ্ছে। মানে যারা আমরা পাবজি খেলি তারা রিলেট করতে পারবে ব্যাপারটা, যখন আমরা নোভোতে, জর্জোতে বা পোচিংকিতে যখন আমরা হটড্রপ নিই, তখন যে আকাশে প্রচুর প্যারাশুট দেখা যায় সেটার থেকেও অনেক বেশি সুন্দর দেখতে, কারণ ওখানে কটা নামে 10-12 স্কোয়ার একসঙ্গে 50 প্যারাশুট, এখানে শতাধিক প্যারাশুট একসঙ্গে দেখা যাচ্ছে, তো টেরিফিক সিনটা, না দেখলে বলে বোঝানো যাবে না যে সিনটা কতটা সুন্দর। আর আরেকটা যেটা আমার এইখানে খুব ভালো লেগেছে, যে ডিটেনশন ক্যাম্পটাকে যেভাবে দেখানো হয়েছে, আর আমেরিকান সোলজাররা ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা দেখছে যে মানুষগুলোর অবস্থা জম্বির মতন হয়ে গেছে, মানে প্রচণ্ড একদম জীর্ণকায় অবস্থা তাদের। তো সেখানে একজন মানুষকে তারা ধরছে, ধরে সে জার্মান ভাষাতে কথা বলে, এখানে একজন আমেরিকান সোলজার রাখা হয়েছিল যে জার্মান জানে, জার্মান বোঝে, তো তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে এবং তারপর জানতে পারা যাবে যে ওদেরকে জাস্ট আটকে রাখা হয়েছে ওরা জিউ বলে। তো যারা জার্মান জিউ কনফ্লিক্টটা সম্পর্কে জানো না, তারা এই জায়গাটাতে খুব চমক খাবে যে ওরা শুধু জিউ, তার জন্য ওদেরকে আটকে রাখা হয়েছে, ওদের আর কোনো দোষ নেই। ওদের মধ্যে কেউ কেউ ইন্টেলেকচুয়াল, কেউ কেউ ডাক্তার, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ রাইটার, শুধুমাত্র জিউ, এটাই ওদের দোষ, তার জন্য ওদের সঙ্গে এত বাজে ট্রিট করা হয়েছে, এত ইল ট্রিট করা হয়েছে। তো ওই জায়গাটা জাস্ট মানে খুব খারাপ লাগবে দেখতে। যাদের জার্মান জিউ কনফ্লিক্টটা নিয়ে ইন্টারেস্ট আছে তারা তোমরা অবশ্যই স্কিন্ডলার ফ্রি সিনেমাটা দেখতে পারো, স্টিভেন স্পিলবার্গের সিনেমা, মাস্টার বলা যেতে পারে, টেরিফিক সিনেমা, জাস্ট ওয়াচ ইট। আর একটা সিনেমা রয়েছে জোজো র‍্যাবিট, জার্মান জিউ কনফ্লিক্ট নেই, সেই সিনেমাটা জাস্ট অসাধারণ, একটা বাচ্চা লিড ক্যারেক্টারে রয়েছে, কমেডির মাধ্যমে ওয়ার মুভি দেখানো, টেরিফিক, মানে একটা ইমাজিনারি হিটলার রয়েছে সেখানে, টেরিফিক, জাস্ট ওয়াচ ইট, বেশি কথা আমি বলবো না ওই সিনেমাগুলো নিয়ে। ব্যান্ড অফ ব্রাদার্স সিরিজটার এন্ডিংটা যেভাবে করা হয়েছে, যত ইমোশনালভাবে করা হয়েছে, অসাধারণ। যারা রিয়েল লাইফ ক্যারেক্টার অর্থাৎ যারা ওই যুদ্ধগুলো লড়েছিল তাদের শেষটা কীভাবে হয়েছে সেটা সিরিজের শেষে গিয়ে আমাদেরকে জানানো হয়েছে, তারা কীভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কীভাবে মারা গেছে, তারা কী প্রফেশনের সঙ্গে যুক্ত ছিল, যুদ্ধের পরে যাবতীয় বলা হয়েছে, তো সেটা জাস্ট খুবই ইমোশনাল। অবশ্যই আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো ব্যান্ড অফ ব্রাদার্স, গো গিভ ইট আ ওয়াচ, অসাধারণ একটা কাজ, বিশেষ করে যাদের ওয়ার মুভিতে ইন্টারেস্ট আছে, যাদের হিস্টোরিক্যাল মুভিতে ইন্টারেস্ট আছে, তারা অবশ্যই দেখো, অসাধারণ লাগবে তোমাদের। ব্যান্ড অফ ব্রাদার্স কিন্তু একটা দারুণ কাজ, এবং এই সিরিজটা প্রডিউস করেছে টম হ্যাঙ্কস, যিনি সেভিং প্রাইভেট রায়ানের মতন সিনেমা করেছেন, ওয়ার ফিল্ম, অসাধারণ লেগেছে প্রচুর অডিয়েন্সের, যাদের তোমাদের সেভিং প্রাইভেট রায়ানের মতন কাজ ভালো লেগেছে, স্কিন্ডলার সিস্টার মতন কাজ ভালো লেগেছে, যেটা জার্মান জিউ কনফ্লিক্ট নিয়ে করা হয়েছে, তাদের তো অবশ্যই দেখা উচিত। ব্যান্ড অফ ব্রাদার্স এখনো তোমরা দেখো নি, আমি অবাক হচ্ছি, যাও তাড়াতাড়ি গিয়ে ব্যান্ড অফ ব্রাদার্স দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো নিজের মহিলা ফ্রেন্ডদের সঙ্গে, কমেন্ট করে জানাতে পারো সিরিজটা তোমাদের দেখা থাকলে তোমাদের কীরকম লেগেছে, এরকম ওয়ার নিয়ে আর কোনো সিরিজ আছে নাকি সেটা আমাকে রেকমেন্ড করতে পারো তোমরা কমেন্ট বক্সে, আমি অবশ্যই চেষ্টা করবো সেই সিরিজটা দেখার। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম পুরনো ভালো ওয়েব সিরিজ এবং মুভি রেকমেন্ড করতে থাকি, এবং একই সঙ্গে নতুন যে মুভি বা ওয়েব সিরিজগুলো রিলিজ হয় সেগুলো রিভিউ ভিডিও করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।